এখন বর্তমান লামের অবস্থা কেমন? আল্লাহর রহমতে অনেকটা সুস্থ বাবা, চিকিৎসা চালায় যেতে হবে। ডাক্তার কোন জায়গায় চিকিৎসা করছিলে? পিজিতে গেছিলাম যে ওষুধের একটু কমানির জন্য প্রতি মাসে প্রায় 10,000 টাকা ওষুধ লাগে। পরে ডাক্তারে বলছে যে যত কষ্টই হোক তবু এই চিকিৎসা চালায় যেতে হবে, নাহলে মেয়েটাই আন যাবো না। এই যে দেখছেন 2-3 মাস আগে বিছনা ধরা হয়েছিল। আপু তোমার এখন কেমন লাগে? এখন আগের চেয়ে অনেকটা ভালো লাগে। ক্লাস করো না? না, মাথা গেলাই তার। ও মাথা গরম হয়ে গেল। কোন ক্লাসে জানো পড়ো? পড়ো তুমি 8 8 না 8 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইতিপূর্বে দেখেছেন হয়তোবা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, লামিয়া খুবই খারাপ অবস্থায় ছিল। তার রক্তের সমস্যা, মানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আর বাবা চিকিৎসা করতে করতে ক্লান্ত, তো কাজবাজ ফেলে রেখে এই মেয়েকে নিয়ে ছুটে বেড়াতো কাকা। তার পরিবারের অবস্থা খুবই খারাপ। তো আমরা লামিয়ার পাশে দাঁড়াই, বেশ কিছু টাকাও দিয়েছি ইতিপূর্বে। তো ডালাস টেক্সাস আমেরিকা হতে সাদেক খান প্রিয়াল ভাই বলেন যে লামিয়ার চিকিৎসার জন্য আমি একটু চেষ্টা করব। ইতিপূর্বে আমাদের হাতে টাকা পাঠান, আর এইবার আমাদের হাতে টাকা পাঠিয়েছেন সাদেক খান প্রিয়াল ভাই এবং তুহিন ডালাস টেক্সাস আমেরিকা হতে। দুজন মিলে টাকা পাঠিয়েছেন 29,700 টাকা। আমি এই টাকাটি লামিয়ার হাতে উঠিয়ে দেবো। 1 2 29,700 টাকা। আচ্ছা আঙ্কেল, এখন বর্তমান লামের অবস্থা কেমন? আল্লাহর রহমতে অনেকটা সুস্থ বাবা, চিকিৎসা চালায় যেতে হবে। ডাক্তার কোন জায়গায় চিকিৎসা করছিলে? পিজিতে গেছিলাম যে ওষুধের একটু কমানির জন্য প্রতি মাসে প্রায় 10,000 টাকা ওষুধ লাগে। পরে ডাক্তারে বলছে যত কষ্টই হোক তবু এই চিকিৎসা চালায় যেতে হবে, নাহলে মেয়েটাই আন যাবো না। এই যে দেখছেন 2-3 মাস আগে বিছনা ধরা হয়েছিল। পরে ডাক্তার উনি গালি গালাজ পারছে, চিকিৎসা টাকার অভাবে বন্ধ করে দিয়েছিলাম, পারতারছি না। পরে বিছনা ধরা হয়েছিল, পরে কইতার জন্য কেউ বাঁচবো। পরে আবার নিয়ে গেলাম, কলজার মানে না। পরে নিয়ে যাওয়ার পরে ডাক্তার কইছে যত কষ্টই হোক চিকিৎসা চালায় যেতে হবে। এই পরে রাস্তায় নামলাম। তারপরেও তো আমরাই তো আমার অনেক খেয়াল, হ্যাঁ অনেক খেয়াল করছেন। এই খেয়াল না করলে আমার যে দুনিয়া থাকতো না। অনেক সাহায্য করে আল্লাহ মাধ্যমে, অনেক সাহায্য করছেন আমারে। এখন আপনার চাকরি কি আছে? ফিরে পাইছেন চাকরি? চাকরি পাইছি কিন্তু বেতন কমাই আছে। উনি অ্যাবসেন্ট করছে প্রায় 6 মাস আমার অ্যাবসেন্ট। আপনার চাকরি টিকা রাখছে? এই তো হ্যাঁ, এটা টিকা রাখছে মানে। আপু তোমার এখন কেমন লাগে? এখন আগের চেয়ে অনেকটা ভালো লাগে। ক্লাস করো না? না, মাথা গেলাই তার। ও মাথা গরম হয়ে গেল। কোন ক্লাসে জানো পড়ো? পড়ো তুমি 8 8 না 8। আচ্ছা বাসাতেই পড়ায়? বাসায় পড়ায়। তারপর মা সাপ্তাহিক দিন কষ্ট করে নিয়ে যায়, কষ্ট করে নিয়ে আসে। আল্লাহ যদি দয়া করে এই চিকিৎসা করতে করতে অটোমেটিকলি ঠিক হয়। আল্লাহ, ডাক্তারে বলছে যে চিকিৎসাটা ছাইরেন না, পাঁচায়েন না, আল্লাহর মতো অনেকটা সুস্থ হয়ে আছে, আল্লাহর মতো সুস্থ হবে। তবে এইভাবে চিকিৎসা করতে হবে আমার, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা দেখেন দেখেন কত আছে, গুনে তো দিচ্ছেন। আর আপনি গুনে একবার, তারপর আপনি বুঝে নেবেন না আমার কথা। গুলো দিতে পারেন তাতে আপু এখন ভালো লাগে তো নাকি? দয়া করে আমাদের জন্য ক্লাসে যারা টাকা পাঠায়, যারা তোমার চিকিৎসার জন্য হেল্প করতে করে আসতেছে যাবতকাল, সবার জন্য দোয়া করবো। হ্যাঁ, নামাজ কালাম পড়ার চেষ্টা করবো আপু, আর আল্লাহ দিলে সুস্থ হয়ে যাবো। তুমি আম্মু কেমন আছে? আম্মু ভালো আছে। দূরের রাস্তা তো, এই জন্য আসতে কষ্ট হয়ে যায়। আর আমরাও যে যাবো, সে ময়মনসিং তোমাদের বাসা? হ্যাঁ, ময়মনসিং। গ্রামের নাম? ইয়া পাঁচহাট। থানা? থানা গফরগাঁও। পরে পিজিতে যা 10টা টাকা। এই ব্যাপারে আমি মরতে রাজি আছি, আমি ধরতে রাজি না। নিজের টাকায় বহুত নষ্ট করছি জীবনে, প্রায় জের ফাঁসে যেটা বাংছি 20-30 লাখ টাকার মালিক থাকলাম। বললে সব অফিস থেকে পাইছিলাম 3-4 লক্ষ টাকা, সব এই জের পাশে।
পরে দিলা টিয়া মানে 10 লাখ টিয়া লইলা কাড়াই গেল মানে যা জীবনে কাম আইছি সবই তার পাশে আচ্ছা সাদেক খান পিএল ভাই এবং দুইন ভাই জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তারা সুস্থ রাখে সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে সাদেক ভাই হ্যাঁ সবচেয়ে বড় হইছে সাপোর্ট এ আঙ্কেলে কালকে ফোন করেছিলাম পরে কথা কইছি আমি কইছি বাবা দোয়া করেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার মতো কেয়ার দুনিয়াত না করে আর বাড়ির পরিস্থিতি কেমন এখন বলেন তো আপনার সংসার চলতেছে কেমন সংসার মোটামুটি ভাবে চালাইতেছি বাবা কিছু করার নাই তো আপনার ছেলে ছেলে এখন বর্তমানে কিছু করতে পারতেছে না কত চেষ্টা করতেছে কত ইয়া করতেছে কিন্তু কোনো ইয়াতে চাকরি নিতারে না পাইতেছে না কপ এই যেটারে ছেলেটারও লেয়াপড়া করলাম খুব কষ্ট করিয়া মাস্টার্স তৈরি নিছি মাস্টার্স পরীক্ষা দিছে এবারে বাবা চাকরি অন একটা লইছে আপাতত কিন্তু বেতন কম 8-9 হাজার টাকা বেতন এই মাস্টার্স কমপ্লিট করে 8-9 হাজার টাকা বেতন আমি জানতে চাচ্ছি আপনার পরিবারের ইনকাম সোর্স কি কি কোথা থেকে টাকাগুলো আসলে বাজার সাথে যে করেন চাউল ডাউল কিনে এনে এটা কোথা থেকে ওই যে আমি চাকরি করি তারপর এদিকে তো আগে তো মোটামুটি এত লাগতো না তার পাশে যা বেতন পাইতে আমার বর্তমানে কথা শুনতেছেন বর্তমানে মানে বর্তমানে যে যা সাহায্য পাইতেছি তাই নিয়ে তার চিকিৎসা চলতেছে আমি যা বেতন পাই আমার সংসার চলে এভাবে কিছু করে না 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 আপনার ছেলে মেয়ে কয়জন দুই মেয়ে এক ছেলে এলো ছোট এই সবার ছোট বড় মেয়ের দিকে বিয়ে দিছি বড় মেয়ে আর বিয়ে দেয়া লাগছে আমার শরীর অবস্থা ভালো না বাবা আমি দুজি মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করি আমার ছেলেই তার পাশে দাঁড়াইতে ছাড়া কোনো উপায় নেই এই চিকিৎসা করতে হলে তার ভাই তার পাশে যদি দাঁড়া তে দুজি আল্লাহ দ্বারে রকমত করে হারি বাবা ইয়া ছাড়া আমার মেয়েরা যারা সাহায্য করতেছে আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থতা হোক আমি এই টাকা না পাইলে আমার মেয়ের চিকিৎসা করতে পারতাম না আমি আল্লাহর কাছে খাওয়া দিলে দোয়া করি আল্লাহ তা করে সুস্থ রাখুক জেহেলে সন্তান সবাই সুস্থ থাকুক সবার কাছে দোয়া করি সবার লাগে দোয়া করি আর প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আমার মেয়ের পাশে দাঁড়ান আমার মেয়েরে সাহায্য করেন আমি চিকিৎসাটা চালাইয়া যাই আমি ধন সম্পদ বাড়ি গাড়ি চাই না আমি শুধু চাই গেলে আমার মেয়ের চিকিৎসার জন্য 10টা টাকা আনতে পাইঙ্গে আমি খাইব না আর সবার জন্য দোয়া করি বাবা সবাই সুস্থ থাকুক আপনারা অসুস্থ থাকেন আপনারা অনেক কিছু করতেছেন আমাদের জন্য এছাড়া আমার মেয়ের চিকিৎসা করতে পারতাম না যে উপকার না করতেন মেয়ে আমার মারা যেত আপু তোমার এখন ভালো লাগে না এখন সুস্থ হচ্ছে দিনে দিনে এখন আগের মতো অত অসুস্থ হও না তো না এখন হাঁটতে চলতে একটু মানে খুব বেশি না হলেও মোটামুটি পারে মোটামুটি মানে আমাদের জন্য দোয়া করবো না আমরা তোমাদের এতটুকু সাপোর্ট হইলাম আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ